স্যার, আপনার মুখ দেখে মনে হচ্ছে সারা দিনে আপনার পেটে কিছু পড়েনি। এইভাবে না খেয়ে আপনার পেট একেবারে পিঠের সাথে লেগে গেছে। দাঁড়ান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। না থাক, লাগবে না, এত দরদ দেখাতে হবে না। তুমি তোমার পড়াতে মন দাও তাহলেই হবে। দূর স্যার, শুধু পড়া আর পড়া। আচ্ছা, এত পড়ালেখা করে কী হবে? শেষে আপনার মতো কারোর গলায় ঝুলতে হবে। কি, যত বড় মুখ না তত বড় কথা! প্রিয়া, তুমি কিন্তু দিন দিন একটু বেশি পাকা হয়ে যাচ্ছ। স্যার, আমি কাল রাতে কি স্বপ্ন দেখেছি জানেন? আমার জানার দরকার নেই, তুমি পড়তে বসো, সময় খুব অল্প। না, শুনলে আমি পড়ব না। এখন কি করবেন? আমি একটু বিরক্তি নিয়ে বললাম। আচ্ছা বলো কি বলবে, 2 মিনিটে শেষ করতে হবে কিন্তু। 2 মিনিটে কি স্বপ্নের কথা বলা যায় স্যার? আচ্ছা যতক্ষণ মন চায় ততক্ষণই বলো। বুঝতে পেরেছি, আজ আর পড়া হবে না, এখন শুধু তোমার স্বপ্নের কথাই শুনবো। সেদিন আর পড়ানো হয়নি, মেয়েটা একটু পাগলি টাইপের, তবে অনেক ভালো। আমি কি করি না করি, আজকে কে আসছি কি না, এইসব খোঁজ নাই। তাই এদিক দিয়ে মেয়েটাকে আমার একটু হলেও ভালো লাগে। কিন্তু একটা কথা আছে না, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, আর গল্প করার সময় গল্প করা, এদিক থেকে মেয়েটা ভিন্ন। পড়ার সময় আমার সাথে গল্প করা শুরু করে দেয়, যদি পরীক্ষায় ফেল করে শব্দ শেষে পড়বে আমার কাছে। তার বাবা মা বলবে এতদিনে মেয়েকে কী শিখিয়েছি। মেয়েটা যে পড়ার নাম করে আমার সাথে ইটিস পিটিস করতে আসে সেদিকে খেয়াল নেই। পরের দিন, আজ একটু আগেই পড়াতে আসছি, একটু তাড়াতাড়ি চলে যাব বলে। দেরি করে আসলে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, আর এই এলাকাটা একদম ভালো না, দিনে দুপুরে চিন্তাই ডাকাতি হয়, রাতে তো কোনো কথাই নেই। আমাকে দেখে প্রিয়া বলল, স্যার আজ এত তাড়াতাড়ি এলেন যে? একজনের সঙ্গে দেখা করতে যাব, তাই আজকে একটু তাড়াতাড়ি এলাম। কার সাথে দেখা করবেন স্যার? কোনো মেয়ের সাথে নয় তো? হ্যাঁ, একটা মেয়ের সাথে দেখা করতে যাব। কথাটা শুনি প্রিয়া মুখটা অন্ধকার করে বলল, মেয়েটা আপনার কি হয়? এত কথা তোমাকে জানতে হবে না, তুমি বই বের করো। স্যার, আমি যা বলেছি তার উত্তর দিন, নয়তো আমি আপনাকে এখান থেকে যেতে দেব না। আজব তো, আমার বান্ধবী পূজার সঙ্গে দেখা করতে যাব, একসাথেই পড়তাম, আজ তার স্বামীকে নিয়ে আমার সাথে দেখা করতে আসছে, এইবার খুশি তো? অনেক খুশি। আর একটা প্রশ্ন স্যার। আবার কি প্রশ্ন? এতদিন ধরে আপনাকে চিনি, আপনার পড়া পড়ে আমি অনেক দূরে এগিয়ে যাচ্ছি। এত কথা না ঘুরে সোজা সোজা বলো কি বলবে। স্যার, আপনার গ্রামের বাড়ি কোথায়? ময়নাগুড়ি। কেন? এমনি স্যার, আসলে বিয়ে করলে? বিয়ে করলে ময়নাগুড়িতেই করবে, এই তো? সমস্যা নেই, কাল তোমার বাবার সাথে এই বিষয়ে কথা বলবো। এখন দয়া করে বইটা খুলে একটু বের করো। ওকে স্যার। প্রিয়া মেয়েটা আমার জন্য পাগল হয়ে গেছে, মেয়েটার সামনে অন্য আর একটা মেয়ের কথা বললে খুব রাগ করে, মুখটা আকাশের মেঘের মতো কালো হয়ে যায়। ভাবছি টিউশনটা ছেড়ে দেব, কিন্তু টিউশনে ছেড়ে দিলে চলবে কী করে? কিছুদিন পর অনেক কষ্টে অনেক ধৈর্যের পর একটা চাকরি পেলাম, তাই সিদ্ধান্ত নিলাম এখন আর টিউশনে করব না, প্রিয়াকে আর পড়াতে পারবো না। সেদিন পরে শেষে এই কথাই বললাম, সাথে সাথে মেয়েটা কান্নাকাটি শুরু করে দিল। কান্না শুনে পাশের রুম থেকে তার মা ছুটে এসে বলল, কি হয়েছে, কান্নাকাটি করছিস কেন? প্রিয়া চোখ মুছতে মুছতে বলল, স্যার কাল থেকে আর পড়াবে না। এই শুনে প্রিয়ার মা আমার দিকে তাকিয়ে বলল, কেন পড়াবে না? তুমি চাইলে টাকা আরো বাড়িয়ে দেবো, সমস্যা নেই। টাকার জন্য না আন্টি, আমার একটা চাকরি হয়ে গেছে, এখন টিউশনে করাতে একটু অসুবিধা হবে। প্রিয়ার মা অনেক কাকুতি মিনতি করল, আমি আর না করতে পারলাম না। একজন মা আমাকে এত করে বলছে, না করি কীভাবে? কিন্তু এখন থেকে আর এই টাইমে পড়াতে পারবো না, তাই রাতে এসে পড়াতে হবে। পরের দিন অফিসে জয়েন করতে বাড়ি থেকে বের হলাম, পথে প্রিয়ার সাথে দেখা, স্কুলে যাচ্ছে, সাথে বান্ধবীরাও আছে। আমাকে দেখে তার বান্ধবীরা হাসাহাসি করছে। প্রিয়া তার এক বান্ধবীকে চিমটি দিয়ে ফিসফিস করে কী জানি পড়ল, তারপর থেকে তারা চুপচাপ। এক পর্যায়ে প্রিয়া মুচকে এসে বলল, স্যার আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে, স্যার এবার থেকে ঠিক এইভাবেই সেজে গুজে আমাকে পড়াতে আসবেন, ওকে? আমি কি তোমাদের বাড়ি শুটিং করতে যাব নাকি বেড়াতে যাব, যে এত সাজগোজ করে আসতে হবে? প্রিয়া মুখটা ভেঙচি দিয়ে বলল, ওকে আসতে লাগবে না। ঠিক আছে, আর আসবো না।
আরে আমি বলেছি এত সাজগোজ করে আসতে হবে না, এত ভুল বুঝছেন কেন? আচ্ছা আমি এখন যাই, আজকে অফিসের প্রথম দিন, তাই একটু আগে চলে যাই। স্যার সাবধানে যাবেন, আর সুযোগ পেলে আমাকে একবার ফোন করবেন, ওকে? রিকশা থেকে পেছন দিকে তাকিয়ে বললাম, তোমাকে কেন ফোন করব? এমনি ছাত্রী হিসেবে স্যার একটু খোঁজ নেওয়ার জন্য। তোমার খোঁজ না নিলেও চলবে, এই বলে রিকশাওয়ালাকে বললাম চলতে। তারপর অফিসে গিয়ে অফিসে যাবতীয় কাজ করে বিকেল 5টায় বাড়ি ফিরলাম। রুমে কিছুই ছিল না, যে খেয়ে পড়াতে যাব। বাইরের থেকে সিঙ্গারা নিয়ে খেতে খেতে হাঁটতে লাগলাম। অনেক লোক আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, তাকানোর কথাই, এইভাবে কেউ খায় নাকি? কিন্তু কেউ আমার অবস্থাটা বুঝবে না। প্রিয়াদের বাড়ি ঢুকতেই হেসকি শুরু হলো। আমাকে দেখেই প্রিয়া জল নিয়ে এলো, তারপর মাথায় আস্তে করে হাত বুলিয়ে দিল। হেসকি এমন একটা জিনিস, এত সহজে থামে না। হেসকি নিয়ে প্রিয়াকে পড়াতে বসলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, স্যার আপনি মনে হয় আর বাঁচবেন না। আমি ধমক দিয়ে বললাম, এই মেয়ে হেসকি উঠলে মানুষ মারা যায় নাকি? আর আমি বাঁচবো নাকি মরবো তাতে তোমার কি? আমার ধমক শুনে প্রিয়ার মা বাবা দুজনেই এখানে আসলো। আমি কথা গড়িয়ে বললাম, আপনাদের মেয়েকে বোঝান, ঠিক মতো পড়ছে না, সামনে তো পরীক্ষা, এখন থেকে আরও ভালো করে পড়তে হবে। তারপর প্রিয়ার বাবা মা তাকে ধমক দিয়ে কয়েকটা কথা বলে চলে গেল। ওরা যেতে না যেতেই প্রিয়া একটা অট্টহাসি দিয়ে বলতে লাগলো, স্যার এই কারণেই আপনাকে আমার ভালো লাগে। কোন কারণে? এই যে আপনি কত সুন্দর করে মিথ্যে বলে আমাকে বাঁচিয়ে দিলেন, তাই। মিথ্যে বলেছি আমি আমার মানসম্মানের কথা চিন্তা করে। স্যার পাশের বাড়ির অজয়দা নতুন বিয়ে করেছে, চলুন বউ দেখে আসি, আমি আপনাকে নিয়ে দেখবো বলে এখনো দেখতে যাইনি। আমি কি তোমার বন্ধু নাকি প্রেমিক? যেখানেই তোমার ইচ্ছা হয় সেখানেই যেতে বলবে? সরি স্যার। তাড়াতাড়ি বই বের করো। আর এইটা কি বই বের করেছ? বই দেখে আমার মাথা ঘুরে গেল, স্যারকে পটানোর টিপস। প্রিয়া তাড়াহুড়ো করে বইটা লুকিয়ে ফেলল আর বলল, স্যার এটা আমার না। এটা তোমার নাকি অন্য করো সেটা আমার জানার দরকার নেই, কাল থেকে আর পড়াতে আসবো না, ব্যাস, বলি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম। এমন সময় প্রিয়া পেছন থেকে ডেকে বলল, দাঁড়ান আপনি আমাকে কি মনে করেন, হ্যাঁ স্যার হয়ে গেছেন বলে কি আপনি যা ইচ্ছে তাই করবেন? ছাত্রী হিসেবে স্যারকে ভালো লাগতেই পারে, এটা দোষের কিছু না। যেদিন প্রথম আপনি আমাকে পড়াতে আসেন সেদিন থেকেই আপনাকে আমার ভালো লেগে যায়। এতদিন ধরে আপনি আমাকে পড়াচ্ছেন, কোনো দিন বলতে পারবেন আমাকে ভালোভাবে পড়িয়েছেন? কারণ আপনি পড়াতে আসলে আমার পড়তে মন চায় না, আপনি আসলে আমার মন চায় লেখাপড়া বাদ দিয়ে দূরে কোথাও হারিয়ে যাই, নীরব একটা জায়গায় বসে দুজনে প্রেম করি। আরেকটা কথা হলো, জুনিয়র ছেলেরা যদি ম্যাডামের সাথে প্রেম করতে পারে তাহলে আমি স্যারের সাথে প্রেম করতে পারবো না কেন? প্রিয়ার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মেয়েটা যে এত কথা জানে আগে জানতাম না। আমাকে পটানোর জন্য স্যার পটানোর বই কিনে এনেছে। সবে মাত্র ক্লাস 12-এ পড়ো একজন মেয়ে এত কিছু জানে তা আমার আগে জানা ছিল না। মেয়েটার সামনে HS পরীক্ষা, এখন তার পড়াশোনাতে মনোযোগ দেওয়া দরকার। পরের দিন অফিস যাওয়ার পথে প্রিয়ার জন্য দাঁড়িয়েছিলাম, মেয়েটাকে একটু বোঝাবো বলে। মিনিট দশেক পর প্রিয়া ও তার বান্ধবীরা এদিকেই আসছে। কাছে আসতেই প্রিয়াকে নিয়ে একটু এদিকে আনলাম আর বললাম, সামনে তোমার পরীক্ষা, মন দিয়ে লেখাপড়া করো, আর বাকিটা পরীক্ষার পর জানাবো। স্যার বাকিটা প্লিজ এক্ষুনি জানান, প্লিজ স্যার, প্লিজ। সারপ্রাইজ সেটা আগে বলা যায় না। তারপর আমি প্রিয়াকে আস্তে করে ভালোবাসি কথাটা বলে একটা রিক্সায় উঠে পড়লাম। পিছনে চেয়ে দেখলাম প্রিয়া খুশিতে নাচতে লাগলো। রাতে পড়াতে আসার সময় অনেক লজ্জা করছিল, দরজার কাছে এসে দাঁড়িয়ে রইলাম, মেয়েদের মতো লজ্জা লাগছে। অবশেষে দরজায় কলিং বেল চাপতে দেরি হয়েছে, কিন্তু খুলতে দেরি হয়নি। প্রিয়া আমার অপেক্ষাতেই ছিল, মেয়েটা নীল শাড়ি পরেছে, শাড়িতে প্রিয়াকে অসম্ভব সুন্দরী লাগছে। শাড়ি পরেছো কেন? বোঝেন না কেন পরেছি। না একটু বুঝিয়ে দাও। স্যার আপনার হাতে কিসের বই? তুমি যেমন স্যার পটানো টিপসের বই পড়ে আমাকে পটিয়েছ, ঠিক তেমনি আমিও পাগলি মেয়েদের কীভাবে শায়েস্তা করা যায় সেই বই পড়ে তোমাকে শায়েস্তা করতে আসছি। এই বলেই আমি হাসতে লাগলাম। আমার হাসি দেখে প্রিয়া তেলে বেগুনে জ্বলে উঠল, মনে হচ্ছে এক্ষুনি আমাকে মেরে ফেলবে।
তারপর মেয়েটা আমার কাছে এসে বুকের মধ্যে কিল ঘুষি দিয়ে জড়িয়ে ধরে বলল, শয়তান